স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক এই চ্যাপ্টারের এমসিকিউ এর পার্ট টু শুরু হচ্ছে। এই পার্ট টুতে এমসিকিউ 9 থেকে শুরু হবে। যারা প্রথম ভিডিওর এমসিকিউটা দেখনি, মানে 1 থেকে 9 পর্যন্ত 8 পর্যন্ত যে এমসিকিউটা হয়েছিল সেগুলো যারা এখনও দেখনি তারা অবশ্যই সেই ভিডিওটা কি দেখে নেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে দেখো শুরু করছি স্ট্যাটিক বা স্থিতিবিজ্ঞানের এমসিকিউ নাম্বার 9। দেখো কি বলেছে, এম এম 2m ও 2m ভরের 4টি কণা এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে রাখা আছে। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। পাশে দেখো চিত্রটা বলে দিয়েছে, ঠিক আছে। দেখো 4টে ভর মিলে কি একটা সংস্থা তৈরি হয়েছে, সেই সংস্থার আমরা কি করব, সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র নির্ণয় করব। আমরা ভর কেন্দ্র নির্ণয়ের যে ফর্মুলা সেটা জানি, সেটা হচ্ছে এক সি এম এটা সমান হয় এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস এম থ্রি এক্স থ্রি প্লাস এম ফোর এক্স ফোর প্লাস ডট ডট চলবে। আর নিচে কী হবে, এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর, এরকম কি চলবে যতগুলো থাকবে। দেখো এখানে আমাদের যে প্রবলেমটা আছে সেখানে কটা ভর আছে, 4টে ভর আছে, ওই জন্য আমরা এম ফোর পর্যন্ত লিখলাম। আচ্ছা এই যে ভর, এই ভরটাকে আমরা ধরে নিচ্ছি এম ওয়ান, যেটা দেখো কোশ্চেনে এম বলে দিয়েছে। তাহলে এর যদি আমরা স্থানাঙ্ক দেখি, সেই স্থানাঙ্কটা দেখো হবে 0,0, এটা স্থানাঙ্ক দেখো হবে এ কমা জিরো, এটা স্থানাঙ্ক হবে এ কমা এ, তাই তো। আর এটা স্থানাঙ্ক হবে 0,A। তাহলে দেখো এই ভরটা এম ওয়ান, তার স্থানাঙ্ক 0,0, মানে তার এক্স ওয়ানের ভ্যালু 0, ওয়াই ওয়ানের ভ্যালু 0। এটা দেখো এক্স টু ওয়াই টু, ওইটা এক্স থ্রি ওয়াই থ্রি, আর এটা এক্স ফোর জেড ফোর। সব ভ্যালুগুলো যদি আমরা বসাই, দেখো এম ওয়ানের জায়গায় কত আছে এম, আর এক্স ওয়ানের ভ্যালু কত 0, প্লাস এম টুর ভ্যালু কত আছে এম, তাহলে এম, আর তার স্থানাঙ্ক দেখো আছে এ কমা 0, তাহলে এটা দেখো হয়ে গেল এ, প্লাস এম থ্রি তার ভরটা হচ্ছে কত 2m, আর তার স্থানাঙ্ক দেখো কত এ, আর তারপরে দেখো এম ফোর যেটা সেটা হচ্ছে 2m, আর তার এক্স ফোর যেটা সেই এক্স ফোরের ভ্যালু কত 0। এই টোটালটা বাই কী হবে ভরগুলো, দেখো এম ওয়ানের জায়গায় এম, এম টুর জায়গায় এম, এম থ্রির জায়গায় 2m, আর ওর জায়গা এম ফোর যেটা সেটাও কত আছে 2m। সব ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। দেখো এই পার্টটা 0, আবার এই পার্টটা 0, এখানে এম এ আর 2m এ যোগ করলে কত হবে 3m a, আর নিচে দেখো কত হবে 6m। তাহলে এখানে দেখো এম এম কাটছে, এটা কাটলে কত 2, তাহলে এটার সমান কত আসছে a বাই 2। তাহলে xm এর ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেটা কত a বাই 2। এবার অপশানগুলো দেখো এ বাই 2 এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটা নেই, তার মানে অপশান ডিটা কি বাদ চলে গেল। তাহলে এই বাকি তিনটের মধ্যে কি যে কোনো একটা হবে। এবার দেখো ওয়াই সিএমটাকে কি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওয়াই সিএম এর ফর্মুলা হচ্ছে এম ওয়ান ওয়াই ওয়ান প্লাস এম টু ওয়াই টু প্লাস এম থ্রি ওয়াই থ্রি প্লাস এম ফোর ওয়াই ফোর, বাই নিচে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর। আমরা কী করবো, সব মানগুলো বসিয়ে দেবো। দেখো কী আছে, এম ওয়ানের জায়গায় কত এম, ওয়াই ওয়ানের জায়গায় কত 0, এম টুর জায়গায় এম, ওয়াই টু তার জায়গায় দেখো কত 0, তারপরে দেখো এম থ্রি ঘরটা কত 2m, আর ওয়াই থ্রির জায়গায় কত এ,
লাস্টের ভর যেটা এটা দেখো কত আছে 2m, আর ওর স্থানাঙ্ক যেটা সেটা দেখো 0, a, তাহলে ওয়াই ফোরের ভ্যালু কত হবে a। আর নিচে একটু আগে আমরা ক্যালকুলেশন করলাম ওটা কত হবে একেবারে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 6m। আচ্ছা এখানে দেখো 2m a আর এটা 2m a, তাহলে কত হলো 4m a, বাই নিচে কত 6m, mm কেটে গেল। এটাকে 2 দিয়ে কাটলে 2, আর এটাকে 2 দিয়ে কাটলে 3, তাহলে এটার সমান কত আসছে 2/3a। তাহলে এর ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক হবে সেটা দেখো a/2, 2/3a, তাহলে কোন অপশানটা আসছে দেখো অপশান সি যেটা সেটার সঙ্গে আমাদের মিলে গেছে, তাহলে এটাই হচ্ছে উত্তর, অপশান সিটা সঠিক উত্তর। আচ্ছা এরপরে আমরা 10 নম্বরের যে প্রবলেমটা আছে জাস্ট এটা আমরা পড়ব আগে। কি বলেছে, অনেকগুলি বস্তুকণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে আর দূরত্বে রাখা হলো, কেন্দ্রবিন্দু থেকে বস্তুকণা সমষ্টির ভর কেন্দ্রের দূরত্ব। তাহলে দেখো একটা নির্দিষ্ট বিন্দু আছে, সেই বিন্দু থেকে আর দূরত্বে কী করা হয়েছে বিভিন্ন ভরগুলোকে রাখা হয়েছে, তাহলে তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কীরকম পজিশনে হবে। তাহলে তুমি ধরে নাও এটা একটা কেন্দ্রবিন্দু, এরকম আর দূরত্ব মানে সব সমান হবে, তাহলে আরটাকে ব্যাসার্ধ করে আমরা জাস্ট একটা বৃত্ত কল্পনা করে নিচ্ছি। তাহলে এইগুলোতে কী আছে, ধরো অনেকগুলো কণা বা অনেকগুলো ভরকে রাখা আছে, ঠিক আছে। এইবার বলেছে সমষ্টির ভর কেন্দ্রের দূরত্ব কত হবে, তাহলে দেখো সব ভরগুলো যদি সমান হয় তাহলে এ সেন্টার অফ মাস যেটা সেটা দেখো কোথায় হবে, মিডিলে থাকবে, বিভিন্ন দূরত্বে রাখা হয়েছে, তাই তো, বিভিন্ন দিকে আর দূরত্ব, তার মানে কোনো একটা ধরো এই দিকে আছে, কোনো একটা এই দিকে আছে, একটা এই দিকে একটা এই দিকে বিভিন্ন দূরে আছে। তাহলে দেখো যদি প্রত্যেকটা ভর কী হয় সমান হয় এবং সবাই চারিদিকে অবস্থিত হয়, তাহলে তখন তার সেন্টার অফ মাস যেটা সেটা কী হবে, মিডিল পয়েন্টে থাকবে। কিন্তু যদি এরকম হয় যে এইদিকে যে ভরটা আছে সেটা বেশি, এইদিকে যে ভরটা আছে সেটা কি কম, ঠিক আছে, আর এইদিকে যে ভরগুলো আছে সেগুলো ধরো বেশি এইদিকে কম, তাহলে তখন দেখো যে সেন্টার অফ মাসটা কি এখানে থাকবে, এরকম পজিশনে থাকবে। এবার যদি ধরো এইদিকের ভরটা অনেক বেশি হয় আর এইদিকের ভরগুলো একেবারেই কম হয়, তাহলে সেন্টার অফ মাস যেটা সেটা ম্যাক্সিমাম কি এখানে থাকতে পারে। তাহলে দেখো এই জিরো থেকে এই আর এর মধ্যে কোনো একটা জায়গায় অবস্থিত হবে, কখনোই এর বাইরে যাবে না, ঠিক আছে। এইবার তাহলে এই যে অপশান, সেই অপশানগুলো যদি আমরা দেখি, তাহলে দেখো আর এর সমান হবে, মানে আর এর সমানকে হতেও পারে না হতেও পারে, আর এর সমান বা আর এর থেকে ছোট হবে, দেখো আর এর সমান হতে পারে আবার আর এর থেকে কি ছোট হতে পারে, তারপরে দেখো এটা কি আর এর থেকে বড় হবে, দেখো সেন্টার অফ মাস যেটা সেটা ও যে কেন্দ্র, সে কেন্দ্র থেকে দেখো কখনোই বাইরে হওয়া সম্ভব না, যদি সব থেকে বেশি হয় তাহলে সেটা তখন কত হবে আর হবে, আর সব থেকে যদি কম হয় তাহলে সেটা কী হবে মূল বিন্দু ওতে হবে, কখনোই আর এর থেকে বেশি দূরত্বে যাবে না। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা দেখো আর এর সমান বা আর এর থেকে কি ছোট হবে, কখনোই আর এর থেকে বড় হবে না, এখানে বলেছে আর এর সমান হবে, আর এর সমান কি সবসময় হতেও পারে না হতেও পারে, ওই জন্য এটাকে 100% কিন্তু ঠিক বলা যাবে না, ঠিক আছে। তাহলে অপশান বি যেটা এটা হচ্ছে সঠিক উত্তর, বোঝা গেল আশা করছি। আচ্ছা এরপরে যে প্রবলেমটা আছে দেখো কি বলেছে, ওটা তো করে দিয়েছে, 12টা দেখো, যে বস্তুর ভরকেন্দ্র বস্তুটির উপাদানের বাইরে অবস্থিত সেটি হলো একটি, দেখো ভরকেন্দ্র সবসময় যে বস্তুর উপাদানের মধ্যেই হবে এমনটা নাও হতে পারে, দেখো ভরকেন্দ্র কাকে বলে, কোনো একটা বস্তুর উপর যে বিন্দু বরাবর বল প্রয়োগ করলে
ওই বস্তুটা শুধুমাত্র কী হবে, রৈখিক গতির সৃষ্টি হবে, কিন্তু কোনো ঘূর্ণন গতির সৃষ্টি হবে না। সেই বিন্দুটাকে বলা হবে কি, তার ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস। ঠিক আছে, এবার সেন্টার অফ মাস এটা মনে রাখবে কোনো একটা বস্তুর কি ইউনিক পয়েন্ট, মানে যে কোনো একটা বস্তুর সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র সেটা একটাই বিন্দু হবে, কখনো দুটো বিন্দু হতে পারে না একই বস্তুর সেন্টার অফ মাস। আর একটা এই বৃত্তাকার রিং, সেই রিংয়ের যদি আমরা সেন্টার অফ মাস দেখি সেটা মিডিল পয়েন্টে থাকবে। তাহলে দেখো এই মিডিল পয়েন্টটা, তার যে উপাদান, এই রিংয়ের যে মেটেরিয়ালসগুলো থাকছে সেই মেটেরিয়ালসগুলো কিন্তু এখানে থাকছে, মানে উপাদানগুলো। আর সেন্টার অফ মাসটা দেখো উপাদানের কি বাইরে, অর্থাৎ মিডিল পয়েন্টে থাকবে। তাহলে এখানে কী হবে, বৃত্তাকার ধাতব রিং। তাহলে বৃত্তাকার ধাতব রিংয়ের যে সেন্টার অফ মাস সেটা তার উপাদানের কী হবে, বাইরে অবস্থিত হবে। বাকি দেখো ঋজু ধাতব দণ্ড যদি আমরা দেখি তাহলে তার মিডিল পয়েন্টে হবে, এরকম এখানে হয়। তারপরে দেখো আছে বৃত্তাকার সমতল চাকতি। চাকতি মানে তার উপাদান কি, এইগুলো ভিতরে সব কিছু থাকে, এ সেন্টার অফ মাস মিডিলে থাকছে, মানে উপাদানের মধ্যে হচ্ছে। লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু যেটা এরকম টাইপের, তাহলে দেখো ওর ওখানে মিডিল হবে। ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু যদি হয় তাহলে সেখানেও তোমার উপাদানের মধ্যে অবস্থিত হবে। আচ্ছা, এরপরে যে কোশ্চেন আছে 13 নম্বরের কোশ্চেনটা দেখো, কি বলেছে, 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এবং 2 কেজি ভরের একটি চাকা 20 সেন্টিমিটার উচ্চতার একটি বাধার সংস্পর্শে আছে। চাকাটির কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে চাকাটি বাধা অতিক্রম করতে পারবে তা হলো। তাহলে ফার্স্টে আমরা একটা চাকা অঙ্কন করি। দেখো এটা একটা ধরো চাকা, এই চাকাটা কি একটা অনুভূমিক তলে অবস্থান করছে। তাহলে আমরা একটা অনুভূমিক এবার তল অঙ্কন করব। এটা একটা তুমি ধরে নাও অনুভূমিক তল, সেই তলের উপরে কি চাকাটা রাখা আছে। দেখো চাকার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কত বলে দিয়েছে, 40 সেন্টিমিটার। তাহলে চাকার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি, আর এটা সমান বলে দিয়েছে কত, 40 সেন্টিমিটার। ঠিক আছে, আর কতটা একটি এত উচ্চতার একটি বাধার সংস্পর্শে, মানে এই জায়গাটায় ধরো একটা বাধা আছে, এখানে একটা বাধা আছে, সে বাধার যে উচ্চতা সেটাকে আমরা ধরে নিচ্ছি এইচ, সেটা সমান বলে দিয়েছে কত, 20 সেন্টিমিটার। তারপরে কি বলেছে, একটি চাকাটির কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে সর্বনিম্ন বল প্রয়োগ করলে, তার মানে এটা হচ্ছে ওর কেন্দ্র, কেন্দ্র বরাবর আমরা একটা বল প্রয়োগ করলাম, সেই বলটা হচ্ছে কত, এফ। এবার জানতে চেয়েছে এফ এর মান সর্বনিম্ন কত হলে এই চাকাটা এই বাধাটাকে কি অতিক্রম করে যাবে। তাহলে দেখো এই যে বিন্দু, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ও, আর এই বিন্দুটার আমরা নাম দিয়ে দিচ্ছি এ, আর এখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি বি। আচ্ছা দেখো, যদি এই দিকে বল প্রয়োগ করা হয় তাহলে কি ঘটনা ঘটবে, এই যে চাকাটা আছে সেই চাকাটা এখানে যে বিন্দু আছে সেই বিন্দুর রেসপেক্টে দেখো কী হবে, ঘুরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে যদি চাকাটা এই বিন্দুর রেসপেক্টে ঘোরার চেষ্টা বা যদি ঘুরে যায় তাহলে তখন কিন্তু এই বাধাটাকে কি অতিক্রম করতে পারবে। এবার এখানে কি কি বল কাজ করবে দেখো, এখানে এই যে তোমার চাকা বলেছে সেই চাকার ওজন বা ডব্লিউ সেটা কী হবে, নিচের দিকে কাজ করবে। তাহলে এ চাইবে এই চাকাটাকে মাটিতে এখানে রাখতে, আর এ বলটা এই যে বিন্দু, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমরা সি, সেই সি বিন্দুর সাপেক্ষে কী করবে, ঘোরানোর চেষ্টা করবে। তাহলে এবার যদি ধরো এটা ঘোরাতে পারে তাহলে তখন ওই বাধাটাকে কী করবে, অতিক্রম করবে।
এবার আমরা তাহলে দেখো এই সি বিন্দুর সাপেক্ষে যদি আমরা বলের ভ্রামক নিই, তাহলে যদি এই বলের ভ্রামকটা ওজনের যে বলের ভ্রামক তার তুলনায় বেশি হয় তাহলে তখন কী হবে, অতিক্রম করবে। আর মানে সর্বনিম্ন যেটা সেটা কখন হবে, যদি এর বলের ভ্রামক আর এর বলের ভ্রামক পরস্পর কী হয়, সমান হয়, সেটাই হচ্ছে দেখো তোমার কি সর্বনিম্ন বল। আচ্ছা এবার এখানে আমরা এই বিন্দুর সাপেক্ষে যদি ভ্রামক নিই, সি বিন্দুর সাপেক্ষে, সি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, আচ্ছা এখানে দেখো সি বিন্দুর সাপেক্ষে যদি এফ বলটা এই চাকাটাকে ঘোরাই তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, আর এই ডাব্লুটা যদি ঘোরাই তাহলে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘোরাবে। তাহলে যদি দুটো পরস্পর সমান হয় তাহলে সেটাই হবে এফের কি সর্বনিম্ন, মানে ওর থেকে মানটা বেশি হলেই তখন কি হবে ও ঘুরবে। তাহলে আমরা বলের ভ্রামক দুটোকে কী করবো, সমান করে দেবো। আচ্ছা এই দিকে যে বলটা কাজ করছে সেটা কত, ডাব্লু, তাহলে দেখো ডাব্লু ইনটু বলের ভ্রামক, আমরা কী জানি যে বল আর যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে আর যে বলটা কাজ করছে তাদের মধ্যে কি লম্ব দূরত্ব। তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে আর এই ডাব্লু বলটা এইদিকে, তাদের মধ্যে লম্ব দূরত্ব দেখো এইটা হবে, এই যে বিন্দু এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমরা কত, ডি। তাহলে ডাব্লু ইনটু দেখো কত হলো, সি ডি। তাহলে এ চাইবে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘোরাতে, তাহলে এই বলের ভ্রামকটাকে এই এফ যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করছে তার সঙ্গে সমান করে দেবো। তাহলে এই যে বল সে বলটা কত, এফ, আর এফ বল থেকে সি বিন্দুর যে লম্ব দূরত্ব সেটা দেখো এটা হবে, সেটা দেখো সি বি। তাহলে এই দুটো যদি পরস্পর সমান হয় সেটাই হচ্ছে দেখো এফের কি সর্বনিম্ন মান। তাহলে ওই মানটার জন্যে ওই চাকাটাকে বলটা কী করবে, জাস্ট ঘোরানোর চেষ্টা করবে। এবার বলের মানটা যদি ওর থেকে বেশি হয় তবেই কিন্তু ওই বাধাটাকে অতিক্রম করতে পারবে। আচ্ছা এইবার এখান থেকে আমরা এফের ভ্যালুটাকেই ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো এবার ডাব্লু ইনটু সিডি, সিডি মানে দেখো এইটুকু। আচ্ছা এখান থেকে যদি আমরা একটা রেখাটা নিই, সেই রেখাটা দেখো এটা যদি আর হয় তাহলে এটাও কী হবে, আর হবে, ব্যাসার্ধ, তাই তো। এই মান দুটো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি দেখো এখানে বিসি আর এখানে ওডি পরস্পর কী হবে, সমান হবে। আচ্ছা এখানে তাহলে বিসি যেটা, বিসি না সিবি লিখি, তাহলে সিবি এটা সমান কী আসছে দেখো, এখানে সিবি আর ডিও এই দুটো দেখো পরস্পর সমান, তাই না, এইটা আর এটা পরস্পর সমান। এবার এইটুকু মানে আমরা টোটালটা থেকে এইটুকু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো, ও এ মাইনাস ডি এ। ভালো করে দেখো এই টোটালটা থেকে এইটুকু কি বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো এইটুকুই থাকলো। তাহলে এখানে ও এ যেটা সেটা দেখো ওর ব্যাসার্ধ আর, আর এখানে দেখো ডিএ যেটা এই যে উচ্চতা সেই উচ্চতাটা এইচ, আমরা লাস্টে কি মানটা বসাবো, ঠিক আছে, একটা জেনারেল ক্যালকুলেশন করে নিই। আচ্ছা তাহলে সিবির ভ্যালু পেয়ে গেলাম, আর এখানে দেখো সিডি যেটা, সিডি মানে কোনটুকু, এইটুকু। তাহলে দেখো এই এই যে ত্রিভুজ সেই ত্রিভুজটা দেখো কি একটা সমকোণী ত্রিভুজ, এখানে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা সমান ওসি তার স্কোয়ার, লেখা যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সমান কি অতিভুজের স্কোয়ার হয়। তাহলে আমরা কার ভ্যালু ক্যালকুলেশন করবো, সিডির ভ্যালু, তাহলে সিডি তার স্কোয়ার এটা সমান কি আসছে, ওসি তার স্কোয়ার মাইনাস ওডি তার স্কোয়ার। আচ্ছা এবার এখানে দেখো ওসি যেটা সে ওসির ভ্যালু কত, ব্যাসার্ধ আর, তাহলে এটা হলো আর স্কোয়ার মাইনাস কত ওডি। দেখো ওডি আর ডিও তো সেম, এই যে তোমার ওডি আর ডিও একই, তার ভ্যালু দেখো আমরা কত পেয়েছি আর মাইনাস এইচ,
তাহলে আর মাইনাস এইচ তার কি স্কোয়ার। আচ্ছা এবার এখানে দেখো সিডি তার স্কোয়ার এটার সমান দেখো আর স্কোয়ার, এটাকে স্কোয়ারে যদি আমরা ভাঙি তাহলে আর স্কোয়ার, এখানে দেখো এটার ফর্মুলা কী হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস টু আর এইচ, তাহলে মাইনাস দিয়ে যদি একবারে গুণ করে দিয়ে আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এখানে দেখো প্লাস দিয়ে কী হবে টু আর ইনটু এইচ, তাহলে এখান থেকে দেখো এইটা এটা কেটে গেল, তাহলে টু আর এইচ মাইনাস এইচ স্কোয়ার এটা আসছে। তাহলে এখান থেকে দেখো সিডি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার অফ টু আর এইচ মাইনাস এইচ তার স্কোয়ার এটা আসছে, জাস্ট ভ্যালুটা আমরা বসাবো, তাহলে রুট ওভার অফ টু আর এইচ মাইনাস এইচ তার স্কোয়ার এটা সমান এফ ইনটু সিবি, সিবির ভ্যালু কত ডিও, তার মানে দেখো আলটিমেটলি এটা কত এসেছে আর মাইনাস এইচ, এটা হলো। আমাদেরকে কার ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, এফ এর ভ্যালু। আচ্ছা এইবার এফ সমান কত আসছে দেখো, এফ এটা সমান কী আসবে ডাব্লু ইনটু রুট ওভার অফ টু আর এইচ মাইনাস এইচ স্কোয়ার বাই নিচে এটা আর মাইনাস এইচ, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। তাহলে এই যে ফাইনাল ম্যাথামেটিক্যাল ইকুয়েশান আমরা পেলাম যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা চাকা বা গোলক সেটা এই উচ্চতা বিশিষ্ট একটা বাধার সামনে রাখা আছে, তাহলে ওই চাকাটা বা গোলকটার উপরে সর্বনিম্ন যতটা পরিমাণে বল প্রয়োগ করলে ওই চাকাটা ওই বাধাটাকে অতিক্রম করবে, তার যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা কত, এফ সমান ডাব্লু ইনটু রুট ওভার অফ টু আর এইচ মাইনাস এইচ স্কোয়ার বাই কত আর মাইনাস এইচ। তাহলে এই যে ফর্মুলাটা আমরা ফাইনালি পেলাম এই ফর্মুলাটাকে কী করবো, মনে রাখবো। এবার যখন এমসিকিউ আমাদেরকে করতে হবে তখন দেখো এর সব ভ্যালুগুলো কিন্তু বলা থাকবে, আমরা শুধুমাত্র এই ফর্মুলায় ভ্যালুগুলোকে কী করবো পুট করবো। তাহলে এই যে কোশ্চেন সেই কোশ্চেনে দেখো সব ভ্যালুগুলো বলে দিয়েছে, তাহলে দেখো এফ এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করবো। ডাব্লুটা কি ওজন, ওজন মানে কি ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, এর ভর কত বলে দিয়েছে দুই আর অভিকর্ষ ত্বরণের ভ্যালু সেটা হচ্ছে, আচ্ছা এটাকে জি হিসেবেই রেখেছে দেখো অপশানগুলো, এটা জি থাকলো রুট ওভার অফ দেখো টু ইনটু আর, আর মানে কি ব্যাসার্ধ সেটা দেখো কত আছে চল্লিশ সেন্টিমিটার, আমরা মিটারে করে নেব, তাহলে দেখো পয়েন্ট ফোর ইনটু এইচ, এইচটা কি উচ্চতা, সেটা দেখো কুড়ি তার মানে পয়েন্ট টু মাইনাস কী হবে এইচ স্কোয়ার, ঠিক আছে দেখো মাইনাস এইচ তার স্কোয়ার মানে পয়েন্ট টু তার স্কোয়ার বাই নিচে কত আছে আর মাইনাস এইচ, আর এর ভ্যালু কত চল্লিশ মানে পয়েন্ট ফোর মাইনাস পয়েন্ট টু, এটারে যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে কিন্তু সঠিক মান পেয়ে যাবো। আচ্ছা দেখি কী আসছে, তাহলে দেখো এখানে টু জি আর নিচে এটা ক্যালকুলেশন করলে দেখো কত আসবে পয়েন্ট টু আসবে, আর ওখানে দেখো রুট ওভার অফ, এখানে এই দশমিকগুলো যদি আমরা তুলে দিই তাহলে এখানে দেখো একশো হয়ে যাবে তাই তো, আর এখানে এইটাকে যদি তুলে দেওয়া আছে এটা আগে একটু ক্যালকুলেশন করে নিই, এটা দেখো কত আছে চার, চারকে যদি আমরা একশোকে কাটি তাহলে কত পঁচিশ, তাহলে উপরে এটা কত আসছে চার বাই কত পঁচিশ মাইনাস ওটা কত পয়েন্ট টু তার কি স্কোয়ার। আচ্ছা এইটাকে দেখো আমরা এইভাবে ক্যালকুলেশন করছি টু ইনটু জি ইনটু রুট ওভার অফ, এটা মানে দুই বাই পঁচিশ এই দুই বাই পাঁচ তার স্কোয়ার মাইনাস পয়েন্ট টু তার স্কোয়ার, আরও অনেকভাবে করা যায়। আচ্ছা এবার দেখো এটা এফ এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করছি টু জি ইনটু রুট ওভার অফ, এটা দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এই ফর্মুলায় যদি বসাই তাহলে এটা দেখো টু বাই ফাইভ প্লাস পয়েন্ট টু ইনটু টু বাই ফাইভ মাইনাস পয়েন্ট টু,
আর নিচে যেটা আছে পয়েন্ট টু এটা থাক। আচ্ছা এখানে দেখো এটা যদি আমরা তুলে দিই তাহলে নিচে দশ, এটা কাটলে কত এক বাই পাঁচ, এটাও তাই, এটা তুলে দিলাম দশমিক, এটা দশ কাটলে নিচে পাঁচ, তাহলে টু ইন্টু জি আর দেখো তাহলে এফ সমান কী আছে টু ইন্টু জি ইন্টু রুটের মধ্যে এটা কী আসছে টু বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ, তাহলে এটা দেখো কী আসবে থ্রি বাই ফাইভ, থ্রি বাই কত ফাইভ, আর ওটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা দেখো ওয়ান বাই কত ফাইভ আসবে, আর নিচে যেটা আছে পয়েন্ট টু থাকলো আছে এটা দশমিক তুলে দিলাম, দেখানে একটা কী হয়ে গেল দশ হয়ে গেল, এটা কাটলে আবার দেখো কত পাঁচ হবে। এইবার তাহলে এখানে দেখো টু ইন্টু জি, এটা দেখো এই রুটের মধ্যে দুটো পাঁচ আছে একটা বাইরে চলে আসবে, তাহলে ওয়ান বাই ফাইভ ইন্টু এখানে রুট থ্রি আর এখানে একটা ফাইভ আছে, তাহলে এই ফাইভ কী হয়ে গেল কেটে গেল, তাহলে দেখো এটা সমান কী আসছে টু রুট থ্রি ইন্টু কত জি, অত কি কেজি ইন্টু এত কেজি, মানে যেহেতু ভরটা আছে তাই একেবারে যদি আমরা করে দিই নিউটন এককেও চলে আসবে, জি এর ভ্যালু যদি বসাই তাহলে অত কি নিউটন, তাহলে দেখো অ্যান্সার যেটা আছে এটা অপশান সিটা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, তোমরা এই যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ প্রবলেম যখন করবে এই ফর্মুলাতে তোমরা সরাসরি বসিয়ে দেবে অ্যান্সার কিন্তু চলে আসবে, ঠিক আছে? কারণ পরীক্ষার হলে যখন তুমি করবে এমসিকিউ নিশ্চয় তুমি ওই ক্যালকুলেশানটা করে, আমি যেভাবে এখানে করলাম এতটা ক্যালকুলেশান করে তারপরে ফর্মুলাটা নিয়ে আসবে না, তুমি কোথায় থেকে স্টার্ট করবে এখান থেকে, এইটা দিয়ে এখানে সব ভ্যালুগুলা বসিয়ে দেবে তাহলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা এরপরে দেখো নাম্বার ফোরটিন, কি বলেছে ক্যাপিটাল এম ভর এবং এ ব্যাসার্ধের একটি নিরেট গোলক, এইচ উচ্চতা বিশিষ্ট একটি নততলের উচ্চতম বিন্দু থেকে না পিছলে গড়িয়ে নামছে, গোলকটি যখন নততলের নিম্নতম বিন্দুতে পৌঁছায় তখন গোলকটির ভর কেন্দ্রের দ্রুতি কত, এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্টে আমরা একটা নততল অঙ্কন করি, তাহলে দেখো এটা একটা নততল, এই নততলের উপরে এখানে ধরো একটা গোলক আছে, গোলকটা কীরকম বলে দিয়েছে নিরেট গোলক, এই নিরেট গোলকটার ভর হচ্ছে এম আর তার ব্যাসার্ধ কত এ বলে দিয়েছে, আর নততলের যে উচ্চতা সেই উচ্চতাটা কত এইচ, এবার এই গোলকটা গড়িয়ে গড়িয়ে এখানে আসলো, তাহলে ওখান থেকে যখন এখানে আসলো এই নিচে নামার আগের মুহূর্তে তার একটা কী আছে বেগ আছে, সেই বেগটাকে আমরা ধরে নিচ্ছি কি ভি বা দ্রুতিটা হচ্ছে ভি, এটাই আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে। তাহলে কীভাবে এটা ক্যালকুলেশন করবে, তাহলে দেখো যখন এই জায়গাটাতে ছিল এই গোলকটা তার মধ্যে একটা শক্তি সঞ্চিত ছিল, সেই শক্তিটা হচ্ছে কি স্থিতি শক্তি এম জি এইচ, তার কোনো রকমের গতি কিন্তু প্রাথমিক অবস্থায় ছিল না, তাহলে ওখানে তার যে গতিশক্তি সেটা কি শূন্য হবে, তার মানে টোটাল শক্তিটাই কি স্থিতি শক্তি। এবার ও যখন গড়িয়ে গড়িয়ে এই জায়গাটায় আসবে তাহলে এর ভিতরে দেখো শক্তি কিন্তু এবার থাকবে, সেটা যে গতিশক্তি, এবার যেহেতু এ গড়িয়ে গড়িয়ে আসছে তাহলে ওর রৈখিক গতিশক্তিও থাকবে আবার আবর্ত বা কৌণিক গতিশক্তিও থাকবে, ঠিক আছে? এবার রৈখিক গতিশক্তি সেটা দেখা হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এটা বড় হাতের এম, ঠিক আছে?
এটা হলো রৈখিক গতিশক্তি। সেই সঙ্গে সঙ্গে তার একটা আবর্ত গতিশক্তি থাকবে, সে আবর্ত গতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখানে থাকা অবস্থায় তার মোট শক্তি এইটা, আর ওখানে থাকা অবস্থায় মোট শক্তি mgh। এবার ও ওখান থেকে কি এখানে গড়িয়ে পড়ছে, তাহলে শক্তির যে সংরক্ষণ সূত্র সে অনুসারে ওই হায়েস্ট পয়েন্টে তার টোটাল এনার্জি আর লোয়েস্ট পয়েন্টে টোটাল এনার্জি কি হবে, ইকুয়াল হবে, আমরা ইকুয়াল করে দেবো। তাহলে এখান থেকেই ওর যে ভেলোসিটি বা দ্রুতি সেটা চলে আসবে। তাহলে দেখো, তাহলে কী আসছে, হাফ আই ওমেগা স্কোয়ার। আই মানে হচ্ছে গোলকে জড়তা ভ্রামক, এই গোলকে জড়তা ভ্রামকের ফর্মুলা হয় 2/5 mr². এখানে যেহেতু ব্যাসার্ধটা এ বলেছে, তাহলে এম স্কোয়ার ইনটু কী আছে ওমেকা, ওমেকা মানে আমরা দেখো জানি ভি বাই আর, তাহলে এখানে দেখো ওমেকা স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার বাই কত এ স্কোয়ার। বৃত্তীয় গতি চ্যাপ্টারে আমরা পড়েছি ওমেকা এটা সমান হচ্ছে ভি বাই আর, মানে রৈখিক গতিবেগ বাই কি ব্যাসার্ধ। এখানে গতিবেগটা ভি, আচ্ছা এখানে ছোটো হাতের ভি ধরেছি এইটা, তাহলে দেখো এটা ভি স্কোয়ার বাই কত হয়ে গেল এ স্কোয়ার। তাহলে এটা দেখো আবর্ত গতি শক্তিটা পেয়ে গেলাম আমরা, আর এখানে দেখো কি আছে হাফ এম ভি স্কোয়ার, এটা সমান কি হবে mg ইনটু h। দেখো এখানে এইটা এটা কেটে যাচ্ছে, এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা 1/5 mv² প্লাস হাফ এম ভি স্কোয়ার, তাই তো, এটা সমান এম জি এইচ। এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু, আচ্ছা এম ভি স্কোয়ারটা কমন নিচ্ছি আমরা ফার্স্টে, লসাগু করলে দেখো কত আসবে 5 × 10, তাহলে এটা আসবে 2 আর এটা আসবে কত 5, তাহলে এটা সমান এম জি এইচ। দেখো এম এম কেটে গেল, এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে 7, তাহলে এখানে দেখে দেখো আসছে ভি স্কোয়ার সমান এই 10টা ওই দিকে নিয়ে চলে গেলাম 10 আর এই 7টা নিচে নেমে গেল ইনটু এখানে কত জি এইচ, এটা ভি স্কোয়ার সমান, তাহলে ভি সমান কত হবে রুট ওভার অফ 7/10 জি এইচ, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা এখানে রুট দেয়নি, পাওয়ারে হাফ লিখে দিয়েছে, তাহলে এটার সমান দেখো আমরা লিখতে পারবো 10/7 জি এইচ, টোটালটার পাওয়ারে হচ্ছে হাফ। তাহলে এটাই হচ্ছে ওই নিরেট গোলকটার দ্রুতি, বোঝা গেল। তার মানে ও যখন নামার পরে এখানে আসবে সে দ্রুতির ভ্যালু হবে রুট ওভার অফ 10/7 জি এইচ। আচ্ছা এরপরে যে প্রবলেমটা আছে দেখো 15 নম্বরের প্রবলেম, একটা ছবি দিয়ে দিয়েছে, যে বলেছে একটি অনুভূমিক অমসৃণ তলের ওপর এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ঘন আকারের ব্লক সাজানো আছে, তল এবং ব্লকটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। এখন একটি অনুভূমিক বল এফ ব্লকটির তলের ওপরের তলে স্পর্শক বরাবর কী করা হলো প্রয়োগ করা হলো, দেখো এখানে সেটা ছবিতেও দিয়ে দিয়েছে। ঘর্ষণ গুণাঙ্কের মান যদি এত বেশি হয় যে ব্লকটি উল্টানোর পূর্বে পিছলে না যায় তবে ব্লকটিকে উল্টানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম বল। আচ্ছা দেখো এখানে এই বরাবর কি বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই যে তলটাতে আছে সেই তলের আর এই ব্লকটার মধ্যে একটা কি ঘর্ষণ বল কাজ করবে, সেই ঘর্ষণ বলটা এই দিকে হবে, সেই ঘর্ষণ বলটাকে আমরা ধরে নিচ্ছি কত এফ। তাহলে দেখো ঘর্ষণ বলটা এই এফ বলটা চাইবে, ক্যাপিটাল এফ বলটা চাইবে এই ব্লকটাকে এই দিকে নিয়ে যেতে, আর ঘর্ষণ বলটা তাকে কী করবে আটকাবে। এবার দেখো ঘর্ষণ বলটা যদি ওকে আটকানোর চেষ্টা করে তাহলে তখন এই যে ব্লকটা সেই ব্লকটা এই বিন্দুর রেসপেক্টে কী হবে দেখো এরকম উল্টে যাবে, তাই তো। দেখো এখানে বলেছে বেশি হয় যে ব্লকটি উল্টানোর পূর্বে পিছলে না যায় তবে ব্লকটি উল্টানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম বল কত, তাহলে এই ব্লকটা চাইবে একে এই দিকে উল্টানোর চেষ্টা করতে, আর একটা বল এখানে কাজ করবে সেটা হচ্ছে এই ব্লকটার যে ওজন mg
সেটা কি নিচের দিকে কাজ করবে। ওজন যেটা সেই ওজনটাকে আমরা ধরে নিচ্ছি এখানে কত ডাব্লিউ। তাহলে দেখো যদি এই বিন্দু রেসপেক্টে ব্লকটা এইভাবে চলে যায় তাহলে দেখো এইটা এরকমভাবে চলে আসবে, তাই না, এরকম টাইপের হয়ে যাবে। তাহলে আমরা উল্টানোর যে শর্ত সেটা কি ক্যালকুলেশন করবো। যদি উল্টাই তাহলে দেখো এই যে বিন্দু, এই বিন্দুটার আমরা নাম দিয়ে দিচ্ছি ও বিন্দু, সেই ও বিন্দুর সাপেক্ষে কী হবে উল্টাবে। তাহলে এখানে দেখো ও বিন্দু সাপেক্ষে যদি উল্টাই তাহলে একটা বলের ভ্রামক কি কাজ করবে। এবার দেখো জাস্ট উল্টাচ্ছে কিন্তু ও কিন্তু পুরোপুরি ঘুরছে না, তার মানে আমরা ধরে নেব এই টোটাল সংস্থাটা কীভাবে আছে, সাম্যাবস্থায় আছে। এবার মনে রাখবে কোনো একটা সংস্থা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে ওই বস্তুটার যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে মোট বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। ভালো করে শুনে নাও, যদি কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে তাহলে কোনো একটা বিন্দুর সাপেক্ষে ওই বস্তুটার মোট বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তাহলে এ যদি ঘোরে তাহলে ও বিন্দুর সাপেক্ষে ঘুরবে। এবার যেহেতু টোটাল সংস্থাটা সাম্যাবস্থায় আছে তাহলে ও বিন্দুর সাপেক্ষে মোট বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। সেটাই আমরা করব, ও বিন্দুর সাপেক্ষে মোট বলের ভ্রামক দেখো। বলের ভ্রামক মানে আমরা জানি বল ইনটু ওই বিন্দু থেকে আর কি লম্ব দূরত্ব। আচ্ছা ও কী কী বল কাজ করছে এখানে দেখো, তিনটে বল কাজ করছে, একটা ঘর্ষণ বল এফ, একটা বস্তুটার ওজন ডাব্লু, আর এক্সটার্নাল ফোর্স ক্যাপিটাল এফ, ঠিক আছে। এবার দেখো এফ বলের ভ্রামক যদি আমরা নিই তাহলে বল এফ ইনটু কি দূরত্ব। আচ্ছা এখানে দেখো ও বিন্দু থেকে এই বল যেটা প্রযুক্ত হচ্ছে এই দিকে, তার লম্ব দূরত্ব কোনটা হবে, এইটা যেটা কোশ্চেনে এল বলে দিয়েছে, তাহলে এফ ইনটু এল। এবার দেখো আমরা জানি বলের ভ্রামক পজিটিভও হয় নেগেটিভও হয়, পজিটিভ কখন হয় নেগেটিভ কখন হয় সেটা আমরা থিওরি ক্লাসে দেখেছি। যারা থিওরি ক্লাস দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে, যে কোনো বল যদি কোনো একটা বস্তুকে কোনো বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় সেই বলের ভ্রামকটা হবে কি নেগেটিভ, আর যদি কোনো বল কোনো বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় তাহলে সেটা কী হবে পজিটিভ। তাহলে দেখো যদি এ বলটা এই বস্তুটাকে ও বিন্দুর সাপেক্ষে ঘোরায় তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ যদি ঘোরায় তাহলে দেখো এইভাবে ঘোরাবে, তাই না, ও বিন্দুর সাপেক্ষে ঘোরালে এইভাবে, তার মানে এটা দেখো কী হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার দিকে। তাহলে যেহেতু ঘড়ির কাঁটার দিকে তাহলে এই বলের ভ্রামকটা কি মাইনাস, ঠিক আছে। আর কি বলা আছে দেখো এফ, তাহলে এফ আচ্ছা আগে আমরা দেখে নেবো এটা ঘড়ির কাঁটার দিকে হবে না বিপরীত দিকে হবে। তাহলে এই এটা ও বিন্দু আর এর রেসপেক্টে কী করছে ঘুরছে, তাহলে এটা যেহেতু এই দিকে তাহলে এ এফটা এ বলতে এফটা যদি ওই বস্তুটাকে ঘোরায় তাহলে দেখো এইভাবে ঘোরানোর চেষ্টা করবে, তার মানে ওটাও কী হবে ঘড়ির কাঁটার দিকেই হবে। আর ঘড়ির কাঁটার যেহেতু দিকে তাহলে এই সাইনটা কী হবে মাইনাস, তাহলে মাইনাস এফ ইনটু। তাহলে বল হলো, এবার তারপরে কি ওই ঘূর্ণন যে বিন্দু সেই বিন্দু থেকে ওই বলটার দূরত্ব লম্ব দূরত্ব। এবার দেখো এফ বিন্দু যেটা কাজ করছে সেটা কোন বিন্দু দিয়ে, দেখো ও বিন্দু দিয়ে কাজ করছে। তাহলে ও বিন্দু থেকে এফ ঘর্ষণ বলের দূরত্ব কত জিরো, তাহলে ওই জন্য এখানে আমরা জিরো বসিয়ে দিলাম। ভালো করে দেখো বলের ভ্রামক হচ্ছে কি প্রযুক্ত বল ইনটু দূরত্ব, কোথা থেকে দূরত্ব ওই যে বিন্দুতে কাজ করছে বলটা আর যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এফ যে বলটা ঘর্ষণ বল ও বিন্দু দিয়ে কাজ করছে, তাহলে ও বিন্দু থেকে দূরত্ব কত জিরো, ওই জন্য জিরো বসিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো আর একটা বল কাজ করছে সেটা হচ্ছে ডাব্লু, এই বিন্দু দিয়ে কাজ করছে মিডিল বিন্দু দিয়ে। দেখো যদি এই ওজনটা বস্তুটাকে ঘোরায় তাহলে কোন ডিরেকশানে ঘোরাবে, তাহলে এ চাইছে এই বস্তুটাকে ঘড়ির কাঁটার দিকে ক্যাপিটাল এফটা, এ দেখো নিচের দিকে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে ও যদি ঘোরায় দেখো এইভাবে ঘোরাবে এই এইরকমভাবে, তাই তো।
তাহলে এই যে ডিরেকশান, এই ডিরেকশানটা কোন ডিরেকশান হচ্ছে? অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশান, বা ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে সেটা কী হয়? প্লাস হয়। ওই জন্যে ওই ওজন বলের যে ভ্রামক সেটা কী হবে? প্লাস হবে। তাহলে বলটা হচ্ছে ডাব্লু, আর এখান থেকে এই যে ওজন যেটা এই দিক দিয়ে কাজ করছে, আর এটা ও বিন্দু, তাহলে লম্ব দূরত্ব মানে এইটা। দেখো এটা এল, তাহলে এটাও কী হবে? এল হবে। কেন? কারণ দেখো ওটা বলে দিয়েছে কি একটা কি ঘনক, আর ঘনক মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই টোটাল এটা যদি এল হয় এটাও এল হবে, আর এটা যেহেতু মিডিল বিন্দু দিয়ে কাজ করছে তাহলে অর্ধেকটা কত? এল বাই টু হবে। ওই জন্য এখানে আমরা বসিয়ে দিলাম কত? এল বাই টু। এটা সমান কত? জিরো, যেহেতু সাম্য অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এটা সাম্য অবস্থায় থাকবে, তাহলে মোট বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়ে গেল। তাহলে এটা দেখো শূন্য, তাহলে এটাকে যদি ওই দিকে নিয়ে যাও, যে এটাকে আগে লেখো এফ ইন্টু এল, এটা সমান ডাব্লু ইন্টু কত? এল বাই টু। এল এল কেটে যাচ্ছে, তাহলে ডাব্লু এফ সমান কী আসছে? ডাব্লু বাই টু। ডাব্লু হচ্ছে কি ওর ওজন, সেটা দেখো এম জি বাই কত? টু। তাহলে এটাই হচ্ছে ওই বলটার রাশিমালা, এফ কত? এম জি বাই কত? টু। তাহলে দেখে নাও কোন অপশানটা আছে, অপশান যেটা উত্তর আছে বি, হ্যাঁ এম জি বাই টু। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। কারণ দেখো প্রত্যেকটা এমসিকিউ করতে গেলে কিন্তু প্রচুর কনসেপ্ট লাগছে, এক একটা এমসিকিউতে বুঝে করতে গেলে অনেকটা টাইম লাগবে। ফার্স্ট টাইম তোমরা যেহেতু ফার্স্ট টাইম দেখছো, ওই জন্য তোমাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। এবার তোমরা যখন এমসিকিউ করবে, ওই কোশ্চেন দেখ ভালো করে, যদি ধরো তোমার বোঝা থাকে তাহলে কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারো যে কোনটা অ্যান্সার আসবে। আর এইখানে এই যে প্রবলেমটা ধরো আমরা করলাম, এখানে এই প্রবলেমটা, এই প্রবলেমটা করতে গেলে আমরা কি করব, এই যে ফাইনাল ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, সেই ইকুয়েশানটাকে ভালো করে মনে রাখবো। এখানে যেটা ছিল এই এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশানটা, তাহলে যখন এমসিকিউ করবে তখন আমরা তো এইভাবে ক্যালকুলেশান করে করবো না, জাস্ট ফর্মুলায় বসিয়ে দেবো। ওই জন্য তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা থিওরি ভালো করে বুঝে ফাইনাল যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশানটা আসবে সেটাকে একটু মাথায় রেখে দেবে, কারণ তখন ওইটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা এমসিকিউতে অনেক কনসেপ্ট লাগছে। এবার তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কী করতে হবে তুমি কিন্তু বুঝতেই পারবে না। ওই জন্য কনসেপ্ট তোমাকে আগে ক্লিয়ার করতে হবে, তার জন্য থিওরির ভালো করে ভিডিও দেখতে হবে, থিওরি ভালো করে বই পড়তে হবে, তবে কনসেপ্ট ক্লিয়ার হবে। বোঝা গেল? থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে।